হ্যালো বন্ধুরা, আজ একটি নতুন এপিসোডে এসেছি, আপনাদেরকে দেখাবো শীতকালের অন্যতম ফুল অ্যাজেলিয়া, যা মূলত শীতের দেশেই ভালো হয়। পাহাড়ি এলাকায় আমাদের হিমালয়ে, বিশেষ করে দার্জিলিংয়ে ময়েশ্চার জায়গায় সব থেকে ভালো হয়, কিন্তু আমাদের এখানেও করতে পারলে এই অ্যাজেলিয়া গাছ হয় এবং তার প্রচুর ফুল পাওয়া যায়। মূলত এটাকে আমরা বলতে পারি কাঁটাহীন গোলাপ। গোলাপ ফোটার পর কিন্তু হয়তো 5-7 দিন থাকে বা 10 দিন থাকে, কিন্তু এই ফুল কিন্তু 20 দিন থেকে 1 মাস। কীভাবে এটা প্রতিস্থাপন করবো আজকে সেটাই আপনাদেরকে জানাবো। আজকে আমার কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন যে গার্ডেন সয়েল রয়েছে পাতা পচা সার এবং চিটা, যেটা ধানের চিটা বলে বাগড়া, আর রয়েছে কম্পোস্ট, মূলত বেশ কিছুদিনের পুরনো কম্পোস্ট, আর রয়েছে কিছু নদীর স্যান্ড বা বালি যেটা প্লাস্টারের জন্য কাজে লাগে। আর আমি সঙ্গে কিছু নিয়েছি হাড়গুঁড়ো বা মিক্স সার, এটা হাড়গুঁড়ো, সিংকুচি ইত্যাদি। আর আমি ফাঙ্গিসাইড হিসাবে একটি ফাঙ্গিসাইড নিয়েছি, অল্প এটা মাটির সাথে দেবো আর কি তৈরির সময়। চলুন মাটিটা আমরা তৈরি করি। মাটিটা কীভাবে তৈরি করবো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই এক ভাগ মাটির সাথে, এই মাটি এক ভাগ পাতা পচা বা ওই পাতা পচা এবং যে আগড়া চিটা যেটা সেটা এক ভাগ মিশিয়ে নেব, আর তার সঙ্গে কম্পোস্ট যে সার আছে সেটা মিশিয়ে নেব, আর সঙ্গে এক মুঠ আমি হাড়গুঁড়ো সার এর সাথে মিশিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ আমি ফাঙ্গিসাইড আমি এই মাটির তৈরির সময় দিয়ে দেবো, যাতে মাটিটাতে ফাঙ্গাল যে অ্যাট্যাক সেটা যাতে না আসে গাছেতে। আর কিছুটা পরিমাণ আমি নদীর বালি এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ ভালো করে চারটে যে কম্পোজিশন আছে এগুলো ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম, এরপর আমি এগুলো সব মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মিক্স হয়ে গেছে, আমি মিক্স প্রায় আমি করে নিয়েছি, মিক্স করতে শুরু করেছিলাম, প্রায় মিক্স হয়ে গেছে আমার এগুলো, যে উপকরণগুলো আমাদেরকে দেখিয়েছিলাম। এরপর আমি টব নির্বাচন করব। টব দেখুন আমার এই মূলত আমি মাটির টব আমার কাছে ছিল, ওটা আমি প্লাস্টিকের এই টব নিয়েছি, যার ছিদ্র রয়েছে, চারটি ছিদ্র রয়েছে, ওয়েল ড্রেনেজ সিস্টেম আমি এটার মধ্যে করে নেব। এর জন্য আমি কী করবো না, এই স্যান্ডের মধ্যে যে বড় বড় পাথর কুচিগুলো পাওয়া যায় সেগুলো আমি ভরে নিচ্ছি। এখন ড্রেনেজ সিস্টেমটা কতটা গাছটি প্রতিস্থাপনের জন্য সেই মাটিটা আমি এর মধ্যে অল্প কিছু নিয়ে নিলাম। এরপর আমি এটাকে গাছটাকে আস্তে আস্তে প্যাকেট থেকে বের করে নেব। কী করে বার করছি দেখে নিন, আমি এটাকে ব্লেড দিয়ে কেটে নিতে পারতাম, এটা গাছটা আমি এই পলিথিন থেকে যে গ্রো ব্যাগ ছিল সেখান থেকে আমি কেটে বের করে নিলাম। আস্তে সাবধানে বের করে নিতে হবে, এর আগাছা রয়েছে এগুলো আমি সরিয়ে নেব। এটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা কোকোপিটে এবং ভার্মি কম্পোস্টে করে লাগানো ছিল। আমি কিছুই কিন্তু এর গাড়ি গোড়া থেকে মাটি সরাচ্ছি না। ব্যাস এরপরে এখানে আমি মাটি যে মিক্স করেছি সেই মাটিগুলো অল্প অল্প করে চেপে চেপে দিয়ে দেবো।
এরপর আমি দেখুন মাটি দেওয়া হয়ে গেল, চেপে চেপে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে দেব, কারণ প্রতিস্থাপনের সঙ্গে সঙ্গে এটা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, যাতে করে আমার অয়েল ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে নাকি আমি এটা যে দেখে নেব। আপনাদের এটা ড্রেনেজ সিস্টেমটা দেখানোর জন্য আমি বালিটা খালি করে নিলাম, এলটা বসিয়ে দিলাম। এরপর আমি জল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, আস্তে আস্তে আমি জল ফিটিয়ে দিচ্ছি গাছটাকে। ড্রেনেজ সিস্টেম কাজ করছে নাকি আমি এর নিচে একটি পাত্র রেখে দিয়েছি, যাতে ড্রেনেজটা কাজ করছে কি না আমি দেখে নিতে পারবো। আর আশা করছি আপনারাও এইভাবে স্থাপন করলে অ্যাজেলিয়া থেকে ভালো ফুল পাবেন এবং অ্যাজেলিয়া গাছ সহজে মরবে না, এটুকু বলতে পারি। এখন আমি গোড়া ভিজিয়ে জল দিয়ে দিয়েছি প্রায়, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। আপনাদের আশা করছি আরও ভালো অ্যাজেলিয়া বাগানে ফুলবে, এইভাবেই প্রতিস্থাপন করুন এবং সুন্দর রেজাল্ট পান। আর মাঝে মাঝে গাছকে ভিটামিন মানে পিজিআর কিংবা কীটনাশক বা ছত্রাকনাশক দিতে থাকবেন, যখন যেটা প্রয়োজন পড়বে সেটা নিয়ে আমি পরে পরে আপনাদেরকে দেখাবো। এপিসোডগুলো অবশ্যই ফলো করবেন। সকলকেই নমস্কার, সকলকেই চ্যানেলের পক্ষ থেকে বড়দিনের হার্দিক অভিনন্দন।